আরামবাগের ছবি দেখাবো আপনাদের। আরামবাগ শহরে হাতির তাণ্ডব। আগামীকাল সকাল পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। যেভাবে আজ হাতি তাণ্ডব চলেছে দেখুন সেই ছবি। লোকালয় সেখানে ঢুকে পড়েছে হাতি, একেবারে তছনছ করে দিচ্ছে চারদিক। গোঘাট হয়ে আরামবাগে ঢুকে এভাবেই দাঁতাল তাণ্ডব চালিয়েছে। দুজন আহত পর্যন্ত হয়েছে এই ঘটনা। ভয়াবহ ছবি। দাঁতাল দোকানে ঢুকে পড়ছে, বাইক ভেঙে দিচ্ছে, লোকজন আতঙ্কিত হয়ে তারা ছোটাছুটি করছেন। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আগামীকাল পর্যন্ত 144 ধারা পর্যন্ত জারি করতে হয়েছে। মোহন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মোহন, এতে কোনো জঙ্গল নয়, আরামবাগের একেবারে লোকালয়, সেখানে এভাবে হাতি ঢুকে পড়লো, এভাবে তাণ্ডব চালালো, কি পরিস্থিতি হয়েছিল মোহন? মানে আজ সকালবেলায় ভোর 5টা নাগাদ আরামবাগের কালীপুরে একটি জঙ্গলে হঠাৎ করে এলাকার লোকজন তারা দেখতে পায় একটি দাঁতালো হাতি। সঙ্গে সঙ্গে তারা বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তরও আছে, কহুল্লা বাহিনীও আছে, মানে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া থেকে আছে। কিন্তু তারা কোনো মতেই হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। হাতিটি হঠাৎ করে দ্বারকেশ্বর নদী পার হয়ে আরামবাগ টাউনের ভিতরে বিকেলের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পর একাধিক বাইক ভাঙচুর করে, বেশ কিছু কয়েকজন আহত হয়, বেশ কিছু দোকানের উপরও হাতিটি ঢুকে পড়ে। মানে বলা যায় এক প্রকার গোটা আরামবাগ কয়েক ঘন্টা ডাকিয়ে বেড়ায় হাতিটি। তারপরে এই তখনই হাতিটিকে, তারপর সন্ধ্যের জায়গায় হাতিটিকে যখন হুন্ডা বাহিনী আরামবাগ থেকে গোঘাটের দিকে তাড়া করে নিয়ে যায় তখন গোঘাটের আপনার এক চাষি চাষ করছিল, তাকেও তার উপরও আক্রমণ চালায় হাতিটি। সেখানেও সেই ব্যক্তি আহত হয়, তাকে একেবারে বোঝাই যাচ্ছে মোহন কিভাবে তাণ্ডব চালিয়েছে। প্রায় কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে হাতিটি। এরপরে পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়, ঘটনাস্থলে আসেন তারা, এবং আগামীকাল পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। আগামীকাল সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলে রয়েছেন।